মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 18930 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 16159। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 35 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 28। এখনো পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 5,25,305 জনের। মোট আক্রান্তের সংখ্যা 4,35,66,739। এরই পাশাপাশি দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগী সংখ্যা বেড়ে হয়েছে 1,19,457। ভারতে এবার অমিক্রনের নতুন উপপ্রজাতি অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BA.2.75 এর হদিশ ভারতে, দাবি হুর ডিরেক্টর জেনারেল টেড্রোস গ্যাব্রিয়েসাসের। গত দু সপ্তাহে বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েছে 30% বেশি। ইউরোপ এবং আমেরিকায় সংক্রমণ ছড়াচ্ছে BA.4 ও BA.5 ভ্যারিয়েন্ট। ভারত সহ অন্তত 10টি দেশে বেড়েছে BA.2.75 সাব ভ্যারিয়েন্ট। পরিস্থিতির উপর নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এমনটাই জানিয়েছেন হুয়ের প্রধান। ঝিরাম কর্ণচয় প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, এই বিষয় নিয়ে আরো জানতে চলে যাব ঝিরামের কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে যেটা বলা হচ্ছে, তারা জানাচ্ছেন যে এই সাবলিনিয়ে যেটা অমিক্রনের সেটা সল্টলেক স্কুল, লা মার্টিনিয়ার স্কুল ফর বয়েজ, বালিগঞ্জ শিক্ষা সদন, সেন্ট জেভিয়ার্স কলেজ এর সহ বিভিন্ন স্কুলেই ফের মাস্ক মাস্ট নির্দেশিকা জারি করে বলা হয়েছে, পড়ুয়ারা মাস্ক না পরলে স্কুল বা ক্লাসরুমে ঢুকতে দেওয়া হবে না। নো মাস্ক নো এন্ট্রি, ফুল স্যানিটাইজেশন করতে হবে। আর এটাও বলা হয়েছে যে কোনো বাচ্চার, স্টুডেন্ট, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ কারোর যদি সিমটমস হয় তাহলে ইমিডিয়েটলি তাদের আইডেন্টিফাই করে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া, আর তারা যেন যতক্ষণ না পুরো রিকভার হয় তারা যেন স্কুলে না আসে। করোনা নিয়ে সতর্ক বালিগঞ্জ শিক্ষা সদন, স্কুলে রাখা হচ্ছে স্যানিটাইজার, পড়ুয়াদের শরীরে তাপমাত্রা মাপারও ব্যবস্থা করা হয়েছে, পড়ুয়াদের দেওয়া হয়েছে গ্লাভস। সরকারিভাবে এখনো পর্যন্ত নির্দেশিকা না দেওয়া হলেও বেশ কিছু স্কুল তারা পড়ুয়াদের সুরক্ষার ব্যাপারে একেবারে তৎপর। হাজার ছুঁই ছুঁই, রাজ্যে একদিনে করোনায় 2,889 জন সংক্রমিত হয়েছেন। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা, তারপরে উত্তর চব্বিশ পরগনা। ঝিরাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝিরাম, 2,000 থেকে 3,000 ঘরে এবার চলে এলো করোনার সংক্রমণ, এই পরিসংখ্যান কতটা উদ্বেগ তৈরি করছে? তোমাকে যেটা জানাবো যে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়বে বলে ইতিমধ্যে বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা বারবার সতর্ক করছেন এবং তারা বলছেন এটা ফোর্থ ওয়েভ, এবং এই সার্জ চলছে সারা ভারতের মতো পশ্চিমবঙ্গেও এটা চলবে, এবং এইভাবেই সেটাই প্রমাণিত হচ্ছে আজকের এই নাম্বার দেখে। প্রায় 1,000-এর ওপর জাম্প, 3,000 ছুঁই ছুঁই। এবং তুমি খেয়াল করবে যে আক্রান্তের সংখ্যা যেটা সবচেয়ে বেশি কলকাতায় ছিল, গতকাল থেকে ক্রমশ আমরা দেখছিলাম যে উত্তর চব্বিশ পরগনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকলেও এখন প্রথম স্থানে। এবং তারপরে আমরা যেটা দেখছি শুধু কলকাতা উত্তর চব্বিশ পরগনা নয়, দক্ষিণ চব্বিশ পরগনা সেটাও ক্রমশ ঊর্ধ্বমুখী রয়েছে সংক্রমণের মাত্রা। হুগলি, পশ্চিম বর্ধমান, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, আমাদের রাজ্যে করোনা হু হু করে বেড়ে চলেছে। 3,000 পার করলো আমাদের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। আবারও কি ছুটি ঘোষণা হবে পশ্চিমবঙ্গে? নবান্ন কি জানাচ্ছে? এখনও পর্যন্ত বহু অভিভাবকদের মতামত, ছোটদের স্কুল ছুটি দেওয়া হোক, স্কুল বন্ধ রাখা হোক। আবার অনেকের মতামত, না স্কুল খোলা থাক, যেরকম ক্লাস হচ্ছে সেরকম হোক। তবে যেমনটা জানা যাচ্ছে, যদি পরিস্থিতি খারাপ হয় তাহলেই ছুটি পড়বে।